তালেবানের মুহুর্মুহু হামলার সামনে কোণঠাসা আফগান সামরিক বাহিনী। প্রায় প্রতিটি অঞ্চলে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আফগান প্রতিরক্ষা ব্যবস্থা। ফলাফল, দেশটির উল্লেখযোগ্য কয়েকটি অংশের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। সম্প্রতি আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যরা। বিদেশি সেনারা আফগানিস্তানের মাটি ছাড়তেই তুমুল লড়াই শুরু হয় আফগান বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী তালেবানের মধ্যে। অত্যাধুনিক সামরাস্ত্র আর মার্কিন প্রশিক্ষণ সত্ত্বেও তালেবানের সামনে যেন অসহায় আফগান সরকারের প্রতিরক্ষা ব্যবস্থা। আফগান বাহিনীকে পূর্ণ গঠনে প্রায় $6 বিলিয়ন খরচ করেছে আমেরিকা। তৈরি করা হয়েছে কমান্ডো ইউনিট আর বিমান বাহিনী। অর্থ, প্রশিক্ষণ আর অত্যাধুনিক প্রযুক্তির বিপরীতে তুলনামূলক পুরনো সামরিক সরঞ্জাম নিয়ে ত্রাসের সৃষ্টি করেছে তালেবান। গেল মাসে তালেবানের কাছে আফগান সেনাদের এমন আত্মসমর্পণের ঘটনা সৃষ্টি হয় তোলপাড়া। তালেবানের হামলার ভয়ে অনেকেই পালিয়ে যায় পার্শ্ববর্তী দেশ তাজিকিস্তানে। আফগান বাহিনীতে বর্তমান সদস্য সংখ্যা 3 লাখ। রয়েছে মাঝারি ও দূরপাল্লার কামান, সাজো অজান ও UAV। আমেরিকার ব্যবহৃত সামরিক সরঞ্জামই ব্যবহার করছে আফগান বাহিনী। রয়েছে কমান্ডো ইউনিটও। এর পাশাপাশি আফগান বাহিনীতে রয়েছে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার সহ 167টি এয়ারক্রাফ্ট। গেল কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পূর্ণ গঠন চলে আফগান সামরিক বাহিনীর। সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে নতুন করে গড়ে ওঠে আফগান সামরিক বাহিনী, যার প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিল মার্কিন সশস্ত্র বাহিনী। আফগানিস্তান পুনর্গঠনের বড় অংশই ব্যয় হয় দেশটির সামরিক বাহিনীকে ঢেলে সাজাতে। গেল বছর এই খাতে ব্যয় হয় প্রায় $6 বিলিয়ন। অন্যদিকে তালেবানের সদস্য সংখ্যা প্রায় 85,000। গোষ্ঠীটির বছরে ব্যয় $1.5 বিলিয়ন মতো। মূলত মাদক ব্যবসা, চাঁদাবাজির পাশাপাশি বিভিন্ন দেশ থেকে পাওয়া আর্থিক সহায়তার মাধ্যমেই পরিচালিত হয় তালেবান। সমরাস্ত্রের মধ্যে সোভিয়েত আমলের ট্যাঙ্কের পাশাপাশি আফগান বাহিনীর কাছ থেকে দখলে নেয়া বিভিন্ন সাজোয়াজান অন্যতম। এছাড়াও স্বল্প পাল্লার কামান রয়েছে গোষ্ঠীটির কাছে। প্রশিক্ষণ এবং আধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও তালেবানের কাছে আফগান বাহিনীর অসহায় আত্মসমর্পণের কারণ হিসেবে দেখা হচ্ছে মূলত সমন্বয়ের অভাব ও দুর্নীতিকে। বিশ্লেষকরা বলছেন, আফগান সেনাদের মনোবল সংকটের পাশাপাশি রয়েছে জাতিগত বিভেদ এবং দ্বন্দ্ব। শাকিল আহমেদ, শুভ 15 নিউজ।